আসসালামু আলাইকুম, খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের চাটনি। আমি এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব জলপাইগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। জলপাইগুলোই সিদ্ধ করে ছেঁকে নিয়েছি, এখন একটা ম্যাশকার দিয়ে জলপাইগুলোই পেস্ট করে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা লাল মরিচ। দিয়ে দিব দারুচিনি, তেজপাতা। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। বড় সাইজের একটি রসুন ছিলে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা জলপাইয়ের পেস্টগুলি। এখন আমি কিছুক্ষণ তেলে এই জলপাইগুলি ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছু সিলিফ্লেক্স। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে দেব ভিনেগার। এই ভিনেগারটা আচারে দিলে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ। আচারে এই বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তৈরি করে ফেললাম জলপাইয়ের চাটনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।